बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीवृंद, सरकारी हरगंगा कॉलेज ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत। आज के आमार क्लास द्वादश श्रेणी शिक्षार्थी एकादश श्रेणी शिक्षार्थी विषय जुक्तिविद्या प्रथम पत्र अवरोह विषय कोड 121 अध्याय 1 एवं लेक्चर 4। तोमादे संगे आछि आमी तस्लिमा आक्तार, सहयोगी अध्यापक दर्शन विभाग सरकारी हरगंगा कॉलेज मुंशीगंज। शिक्षार्थीवृंद, आज के आमी अध्याय एकेर धारावाहिकताय अर्थात जुक्तिविद्या परिचिति धारावाहिकताय आज के आमार आलोच्य सूची हच्छे विज्ञान की, कला की एवं विज्ञान ओ कलार मध्ये पार्थक्य। शिक्षार्थीवृंद, आगामी क्लासे आमी तोमादेर लेक्चर दिब जुक्तिविद्या के एकटी विज्ञान ना एकटी कला, एर प्रेक्षिते आमार आजकेर एई क्लास। तोमादेर जदि एई बिषयगुलो एई दुटी बिषय सम्पर्के अर्थात विज्ञान की एवं कला की एई दुटी बिषय सम्पर्के जदि तोमादेर सुस्पष्ट धारणा थाके ताहले आगामी क्लासटा तोमादेर बुझते सुविधा होबे, आर जदि धारणा ना थाके ताहले तोमरा आगामी क्लासटा एकटु असुविधा होते पारे। जाई होक, तोमादेर सुस्वास्थ्य कामना करे आमी आमार लेक्चारटी शुरू करछि। शिक्षार्थीवृंद, विज्ञान कि? प्रकृतिर एकटि विशेष विभाग सम्बन्धे सुनिश्चित ও সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলা হয়। এক একটি বিজ্ঞান কিন্তু প্রকৃতির এক একটি বিশেষ বিভাগ নিয়ে আলোচনা করে, যেমন তোমার উদ্ভিদবিদ্যা, এটি একটি বিজ্ঞান। উদ্ভিদবিদ্যা উদ্ভিদের জীবন সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী ব্যাখ্যার জন্য গবেষণা চালায় এবং উদ্ভিদের প্রকৃতি, কার্য, জন্ম, বৃদ্ধি, মৃত্যু ইত্যাদি ব্যাপারে আমাদেরকে সুশৃঙ্খল জ্ঞান দান করে। আবার দেখো, এরকম মনোবিদ্যাও একটি বিজ্ঞান। মনোবিদ্যা মন সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী ব্যাখ্যার জন্য গবেষণা চালায় এবং মন সংক্রান্ত ব্যাপারে আমাদের সুস্পষ্ট জ্ঞান দান করে। শিক্ষার্থীবৃন্দ, অনুরূপভাবে বা একইভাবে পদার্থবিদ্যা, চিকিৎসাবিদ্যা, জ্যোতিষশাস্ত্র প্রভৃতিও এক একটি বিজ্ঞান। এরা যথাক্রমে পদার্থ, স্বাস্থ্য, জ্যোতিষ্ক মণ্ডলী নিয়ে আলোচনা করে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এক একটি বিজ্ঞান কিন্তু প্রকৃতির এক একটি বিশেষ বিভাগ নিয়ে কাজ করে, তাই না, আলোচনা করে, তাই তো বোঝা যাচ্ছে। আর প্রতিটি বিজ্ঞান তার নিজ নিজ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকেই ঘটনাবলীকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে পড়লাম বিজ্ঞান একটি বিশেষ বিভাগ সম্বন্ধে সুনিশ্চিত এবং সুশৃঙ্খল জ্ঞান দেয়, তাহলে এর ভিত্তিতে আমরা বিজ্ঞানের কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। কোন বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানের বৈশিষ্ট্য হচ্ছে কোন সুনির্দিষ্ট বিষয়বস্তু থাকতে হবে। বিষয়বস্তু হতে হবে গবেষণাযোগ্য, বিষয়বস্তু আলোচনার পদ্ধতি হবে সুশৃঙ্খল অর্থাৎ সুস্পষ্ট এবং আলোচনার ফল হবে সুসংবদ্ধ, আর সুসংবদ্ধ ফলাফলের ভিত্তিতেই বিজ্ঞান কিছু সাধারণ নিয়ম অনুসরণ করে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জানার জন্য আমি আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে বিষয়বস্তু এর ভিত্তিতে বিজ্ঞান
দুই প্রকার। যত এক নাম্বার হচ্ছে বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আরেকটা হচ্ছে আকারগত বিজ্ঞান। বস্তুনিষ্ঠ বিজ্ঞান কোন বিষয়ের বাস্তব প্রকৃতি নিয়ে আলোচনা করে, আর আকারগত বিজ্ঞান হচ্ছে কি হবে, তার বিষয়বস্তুর আলোচনাই হচ্ছে হবে আকার সংক্রান্ত। অর্থাৎ বিজ্ঞান যে বিজ্ঞান হচ্ছে আকারগত দিক নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে আকারগত বিজ্ঞান। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার গণিত শাস্ত্র, এটা তোমার বিজ্ঞানের যে আকার আকৃতি নিয়ম কানুন এগুলো নিয়ে আলোচনা করে, সেজন্য এটা হচ্ছে আকারগত বিজ্ঞান। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কি জানলাম, যে প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্বন্ধে সুনিশ্চিত ও সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলা হয়। আর যেহেতু একটি বিশেষ বিভাগ, সেজন্য এক একটি বিজ্ঞান প্রকৃতির এক একটি বিশেষ বিভাগ নিয়ে আলোচনা করে। আর আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম কি, তাহলে এই সংজ্ঞা এবং উদাহরণ থেকে পেলাম, কোন সুনির্দিষ্ট বিষয়বস্তু থাকতে হবে, বিষয়বস্তুগুলো হতে হবে গবেষণার যোগ্য, বিষয়বস্তু আলোচনার পদ্ধতি হবে সুশৃঙ্খল, আলোচনার ফল হবে সুসংবদ্ধ ও সুস্পষ্ট, এবং এই সুসংবদ্ধ এবং সুস্পষ্ট ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান কিছু সাধারণ নিয়ম অনুসরণ করে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা বিজ্ঞান সম্বন্ধে জানলাম, এবার চলো আমরা কলা বা আর্ট সম্পর্কে জানি। যে বিদ্যা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম কানুন শিক্ষা দেয় তাকে কলা বলে। কি বলেছে, যে বিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম কানুন শিক্ষা দেয় তাকে হচ্ছে কলা বলে। অর্থাৎ কলা হচ্ছে বিশেষ কোনো কর্ম সম্পাদনের অভিপ্রায়ে আমাদের পূর্ব অর্জিত কোনো জ্ঞানকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার কলা কৌশল শিক্ষা দেয়। যেমন উদাহরণস্বরূপ কৃষি শিক্ষা, কৃষি শিক্ষা, কেননা এতে ভালো ফসল উৎপাদনের জন্য উদ্ভিদ ও মাটি বিষয়ক আমাদের জ্ঞানকে কৃষিক্ষেত্রে প্রয়োগ করার কলা কৌশল শিক্ষা দেয়। একইভাবে তোমার অস্ত্রোপচার, এটাও আমাদের হচ্ছে কলা কৌশল প্রয়োগ করে, ব্যবহারিক প্রয়োগ করে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। বা নৌবিদ্যা, নৌকা চালানোর যে বিদ্যা, তারপরে হচ্ছে তোমার মৎস্যবিদ্যা, রন্ধন কার্য, সঙ্গীত, এগুলো সবই কিন্তু এক একটা কলা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই কলার দুইটা শর্ত আছে, গুরুত্বপূর্ণ শর্ত আছে। অর্থাৎ বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ কোনো কর্ম সম্পাদনের জন্য কলা কৌশল শিক্ষা দেয়, আরেকটা হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভরশীল। তাহলে কলার যে দুটো শর্ত, সেটা হচ্ছে কলা কৌশল শিক্ষা দেয় এবং এটা কলাটা হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভরশীল। তাহলে আমরা কলাকে বলতে পারি কি হচ্ছে, এটা হচ্ছে এক দক্ষতা বা পারদর্শিতা বোঝায়, যেহেতু এখানে আমাদের হচ্ছে ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে আমাদের কোনো কাজের কলা কৌশল শিক্ষা দিয়ে থাকে এবং সেই শিক্ষাটা হবে বৈজ্ঞানিক ভিত্তিতে। এবার আমরা শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞান ও কলার পার্থক্যটা দেখি। আমরা এতক্ষণ যে বিজ্ঞান এবং কলা সম্পর্কে আলোচনা করলাম, তার পার্থক্যটা দিয়ে আমরা আরো সুস্পষ্ট ভাবে বুঝতে পারবো। আর এর মাধ্যমেই আমরা আগামী ক্লাসে যে বিজ্ঞান কি কলা নাকি সরি দর্শন কি যুক্তিবিদ্যা কি একটি বিজ্ঞান না একটি কলা, সেই বিষয়টা আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারি। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান ও কলার মধ্যে আমরা পার্থক্য দেখি। বিজ্ঞান হলো কতগুলো নিয়ম কানুনের সমষ্টি, অন্যদিকে কলা হলো কতগুলো কলা কৌশলের সমষ্টি। তাহলে কি, বিজ্ঞান হচ্ছে নিয়ম কানুনের সমষ্টি
এবং কলা হচ্ছে কলা কৌশলের সমষ্টি। বিজ্ঞান দেয় তত্ত্বগত জ্ঞান এবং কলা দেয় ব্যবহারিক জ্ঞান। ঠিক আছে, তারপর দেখো বিজ্ঞান কোনো কিছু জানতে শিক্ষা দেয় আর কলা কোনো কিছু করতে শিক্ষা দেয়। বিজ্ঞান হচ্ছে যে এটা কি বা এটা হবে বা এরকম কিছু, এইগুলো হচ্ছে বিজ্ঞান শিক্ষা দেয়। অর্থাৎ বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি যে তোমার জানতে পারি যে এটা এটা কেন কি বা এটা 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 ঘটে বা এটা এটা হলো কেন, এটা আছে এটা নাই, এরকম কিছু জানতে শিক্ষা দেয়। আর কলা শিক্ষা দেয় কি, কলা আমাদের শিক্ষা দেয় যে এটা করো ওটা করো না। সেই জন্য বলা হয়েছে বিজ্ঞান কিছু কিছু জানতে শিক্ষা দেয় আর কলা হচ্ছে কিছু করতে শিক্ষা দেয়। তারপর বিশুদ্ধ জ্ঞান অর্জন বিজ্ঞানের লক্ষ্য, আর কলার লক্ষ্য হচ্ছে জ্ঞানের বাস্তব প্রয়োগ। অর্থাৎ কলা হচ্ছে আমাদের ব্যবহারিক প্রয়োজন মেটাতে সক্ষম আর হচ্ছে বাস্তব প্রয়োগ, আর বিজ্ঞান হচ্ছে আমাদের সবসময় হচ্ছে বিশুদ্ধ জ্ঞান দেয়। আর বিজ্ঞানের জ্ঞান নিয়েই হচ্ছে আমরা সেই জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান এবং কলার মধ্যে যে উপরোক্ত আমরা পার্থক্য দেখলাম সেটা সত্য, কিন্তু আমরা উভয়ের মধ্যে একটা নিবিড় সম্পর্ক বিদ্যমান। দেখো কিভাবে এদের একটি অপরটির উপর নির্ভরশীল, কারণ প্রতিটি বিজ্ঞান একটি ব্যবহারিক দিকের নির্দেশ দেয়, তাই না? এই যে আমি লাস্ট দেখো বলেছি যে কলার লক্ষ্য জ্ঞানের বাস্তব প্রয়োগ। এই বাস্তব প্রয়োগটা কোথা থেকে আসে, বৈজ্ঞানিক জ্ঞান থেকে। তাই বলা যায় যে প্রতিটি বিজ্ঞান একটি ব্যবহারিক দিকের নির্দেশ দেয় এবং প্রতিটি কলাই একটি তত্ত্বগত জ্ঞানের উপর নির্ভর করে। তত্ত্বগত জ্ঞান কে দেয়, তত্ত্বগত জ্ঞান হচ্ছে কলা দেয়, সেটা বিজ্ঞান গ্রহণ করে। তাহলে যে বিজ্ঞান যে জ্ঞান দান করে, কলা সেই জ্ঞানকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করে, তাই না? তাহলে আমরা কি দেখলাম, যে বিজ্ঞান যে জ্ঞান দেয় সেই জ্ঞানটা কলা তার ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করে। যে বিজ্ঞান কোনো ব্যবহারিক প্রয়োজন মেটাতে পারে না তার কোনো প্রয়োজনীয়তা নেই। আছে যে বিজ্ঞান আমাদের ব্যবহারিক প্রয়োজন মেটাতে না পারে সেটা সরি তার কোনো প্রয়োজন নেই। একইভাবে আমরা বলতে পারি যে কলা কোনো বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভর না করে তাও কিন্তু গ্রহণযোগ্য নয়, তাই না? তাহলে কেন গ্রহণযোগ্য নয়? এখন আমি যদি যার বাস্তব উপযোগিতা নেই যে সেই কথা বলি তাহলে সেটা হবে না। আমি যদি আমার কোনো জিনিস হারিয়ে যাওয়াতে বলি যে ভূতে নিয়ে গেছে, তাহলে সেইটা কিন্তু কোনো বাস্তব সেটা কোনো বৈজ্ঞানিক জ্ঞান হলো না। তাই শিক্ষার্থীবৃন্দ, কলা এবং বিজ্ঞান দুটার মধ্যে পার্থক্য থাকলেও একটি অপরটি ছাড়া অর্থহীন, তাই না? তাহলে শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলকে ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।